মোস্ট ইম্পর্টেন্টলি যে আমরা প্র্যাকটিস করতে পারছি, ফ্যাসিলিটিজ আর ওয়ান্ডারফুল, উইকেটগুলোও খুব ভালো, তো খুব ভালো প্র্যাকটিসই হচ্ছে। যে 2 ঘন্টা আমরা সময় পাচ্ছি, তো উই আর মেকিং শিওর যে আমরা ওই 2 ঘন্টা যেন প্রপারলি প্র্যাকটিস করতে পারি, স্কিল ওয়াইজ আমাদের রানিং বা ফিটনেস যদি কাজ থাকে, ফিল্ডিংয়ের কাজগুলো আমরা ওই সময়গুলোতে করছি। তো এনজয় করছি, আই হোপ ইনশাল্লাহ। আর একটা দিন কোয়ারেন্টাইনে আছে, তো ইনশাল্লাহ দোয়া করছি যেন আমাদের সবার রেজাল্টটা নেগেটিভ আসে, দেন উই উইল গো আউট ইনশাল্লাহ। আমরা এটা সবাই জানি যে নিউজিল্যান্ডের কন্ডিশনটা সবসময় চ্যালেঞ্জিং এবং আমাদের জন্য এত সহজ হবে না কোনো কিছুই। ওভারঅল আমার মনে হয় অ্যাজ এ টিম আমাদের ভালো পারফর্ম করতে হবে ইন অল দ্য 3 ডিপার্টমেন্টস, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং। এবং আমরা হয়তো এখন নিউজিল্যান্ড টিম খুব ভালো ফর্মে আছে, দে হ্যাভ জাস্ট বিটেন অস্ট্রেলিয়া ইন টি-20 সিরিজ, তো ওই জিনিসগুলো আমাদের মাথায় না এনে বরঞ্চ আমরা আমাদের স্ট্রেংথ এবং উইকনেসেসগুলো দিকে যদি আমরা ফোকাস করতে পারি তাহলে আমাদের খেলার জন্য ভালো হবে। এবং আমি মনে করি যে আমাদের অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলার মন মানসিকতা থাকলে ইনশাল্লাহ আমরা ভালো করব। পার্সোনালি আমি চেষ্টা করি অ্যাজ সুন অ্যাজ উইকেটটা কেমন ওইটা বোঝার চেষ্টা করি, উইকেটের বাউন্সটা অ্যাডজাস্ট করার চেষ্টা করি, কারণ এই সমস্ত উইকেটের বাউন্সটা বরাবরই থাকে। তো এই বাউন্স এবং উইকেটের গতিটা কেমন ওইটা অ্যাডজাস্ট করাটা খুব ইম্পর্টেন্ট তাড়াতাড়ি উইকেটে গিয়ে। সবসময় এটাই চেষ্টা করি এবং বাজে বলার জন্য ওয়েট করি। বেসিক ক্রিকেটটা আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট, নিজের বেসিক কাজগুলো যদি আমরা ঠিক মতো করতে পারি তাহলে হয়তো বা এন্ড রেজাল্ট ভালো হবে। বোলারদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয় যে ওদের এক্সিকিউশন লেভেলটা কোন জায়গায় আছে ওটা মেক শিওর করা, এবং তাদের ফ্রেম অফ মাইন্ডটা কেমন ওই জিনিসটা মেক শিওর করা অনেক ইম্পর্টেন্ট। কারণ এখানে লেংথের বিষয়টা খুবই জরুরি, লেংথের একটু বেখেয়াল হলে হয়তো বা অনেক সময় বাউন্ডারি অপশানগুলো বেড়ে যায়। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা ইজি বাউন্ডারি অপশান যেন না দেয় এবং প্রপার লাইনের লেংথে যেন আমরা কনসিস্টেন্টলি এক্সিকিউট করতে পারি, ওটা ফোকাস রাখতে হবে।